শহর করিমগঞ্জে ফের এক ব্যক্তি কোভিড-19 পজিটিভ ধরা পড়ায় আতঙ্কিত শহরবাসী। শহরের ব্রজেন্দ্র রোড স্থিত এক ট্যাট শিক্ষক কোভিড-19 আক্রান্ত হলেন। আক্রান্ত ব্যক্তির নাম দেবশ্রী সাহা। দিল্লি থেকে ফেরার পর তাকে শিলচর কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়েছিল, পরবর্তীতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। আজ এই ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই সরকারি অ্যাম্বুলেন্স এসে তাকে কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। कब कल रात का जो कल एक्चुअली पांच लोग का पॉजिटिव आया और उसमें चार हमारा इंस्टीट्यूशनल क्वारंटाइन में था और एक हमारा होम क्वारंटाइन में था अकॉर्डिंग टू SOP बिकॉज उनके साथ दो बच्चे थे 10 साल के नीचे और उनको आइसोलेट किया गया अभी सिविल हॉस्पिटल में। ही विल बी ट्रीटेड इन सिविल हॉस्पिटल। दिल्ली से आया है, दिल्ली से 3 तारीख को आया और कल रिपोर्ट आया उनका। नाम देवप्रतिम साहा फ्रॉम ब्रजेंद्र रोड। ऑलरेडी होम क्वारंटाइन में था सो उसका कंटेनमेंट जोन बनाने का जरूरत नहीं। শহরে বর্জ্য পরিষ্কার করার নামে বিদায়ী বিজেপি পৌরবোর্ড কর্তৃক কত অর্থ রাশি খরচ করা হয়েছে সেই হিসেব জনসমক্ষে প্রকাশিত হোক বলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক অঞ্জনা রায়। বিজেপি পরিচালিত পৌরনেত্রী, ওনার সময়সীমায় 1.5 বছরে কত টাকা মাস্টার ড্রেনের জন্য, ক্লিয়ারেন্সের জন্য, গার্বেজ ক্লিয়ারেন্সের জন্য উনি খরচ করলেন এবং কয়েকদিন আগেও সেই ড্রেন ক্লিয়ারেন্সের নামে অনেক টাকা উড্ড করা হয়। আমি চ্যালেঞ্জ জানাই বিজেপি নেতাদেরকে, যদি আপনাদের ক্ষমতা থাকে তাহলে সেই কথাগুলো করিমগঞ্জ শহরের মানুষকে জানান যে আপনারা কত টাকা খরচ করলেন এবং যদি আপনারা টাকা খরচ করে থাকেন তাহলে আজকে করিমগঞ্জ শহরে জল কেন। আপনাদের ব্যর্থতার জন্য আজকে এই অবস্থা। আজকে 3 মাস আগে যদি ড্রেনগুলি আপনারা ক্লিয়ার করতেন তাহলে আজকে হয়তো বা করিমগঞ্জ শহরের মানুষের এই ভুক্তভোগী হতে হতো না। বিধায়ক কৃষ্ণেন্দু পালের নির্দেশে বাজারেছড়া জিপি সভানেত্রী যোগমায়া পাল গতকাল বাজারেছড়া জিপি স্যানিটাইজ করেন। জিপি সভানেত্রী যোগমায়া পাল নিজে উপস্থিত থেকে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পুরো বাজারেছড়া জিপির 10টি ওয়ার্ডের মধ্যে যত জায়গাতে মানুষের গণবসতি বেশি সেই সব জায়গাগুলোতে স্যানিটাইজ করা হলো। স্যানিটাইজ করার জন্য স্থানীয় বাসিন্দারা বিধায়ক কৃষ্ণেন্দু পালের ও জিপি সভানেত্রী যোগমায়া পালকে অনেক ধন্যবাদ জানান। গতকাল দুপুর 3টায় 80 দিন পর সিদ্ধেশ্বর কপিলাশ্রমের দরজা খুলে দেওয়া হলো দর্শনার্থীদের জন্য। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বর কপিলাশ্রম খুলে দেওয়া হলেও কিছু বিধিবিধানও দেওয়া হয়েছে। 20 জনের বেশি একসাথে প্রবেশ নিষেধ থাকবে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। দেশের মহামারী রূপ ধারণ করা করোনা ভাইরাসের জন্য গত 20 মার্চ তারিখ
প্রশাসনের নির্দেশে বন্ধ করা হয়েছিল বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যমণ্ডিত সিদ্ধেশ্বর কপিলাশ্রম মন্দিরের প্রবেশদ্বার। 80 দিন পরে খুলে দেওয়া হয়েছে সিদ্ধেশ্বর শিব মন্দিরের প্রবেশদ্বার। কিছু নিয়মনীতি মেনেই করতে হবে শিব দেবতার আরাধনা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল মন্দির। খুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বর কপিলাশ্রম কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য, পাঁচগ্রাম পঞ্চায়েতের সভাপতি সুরজ সেন, সঞ্জু দাস, কৃপাসিন্ধু দাস সহ মন্দিরের কর্মকর্তারা। আপনাদের জন্য, ভক্তদের জন্য, এই বরাকবাসীর জন্য, সবার জন্য খুলে দেওয়া হয়েছে। আপনারা আগের মতো আসবেন, কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আসতে হবে। কেননা হাইলাকান্দি উপায়ুক্ত মহোদয় আমাদেরকে যেভাবে আদেশ করেছেন, আমরা তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে হবে। আমরা 15 থেকে 20 মিনিট একজন ভক্তকে মন্দিরের ভিতরে থাকার জন্য অনুমতি দেওয়া হবে। 15 মিনিটই, বিশেষ করে 15 মিনিটই আমরা মেনটেন করব, এবং 20 জনের উপরে একসাথে আসতে পারবে না। ধীরে ধীরে, মানে একটা সময়ের পরিবর্তনে এটা চেঞ্জ হবে। বর্তমানে এই অবস্থায় চলতে থাকবে। মন্দির কমিটির পক্ষ থেকে এত অঞ্চলের সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই বিশেষ পুণ্যলগ্নে এই সমগ্র উপত্যকাবাসীকে আমাদের মন্দির কমিটির তরফ থেকে জানাচ্ছি অভিনন্দন। গত মার্চ মাসের 20 তারিখ আমরা এই মন্দিরটি বন্ধ করি অনির্দিষ্টকালের জন্য, কারণ তখন বিশ্বজনীন মহামারী কোভিড-19 সারা দেশ আক্রান্ত। আমাদের মন্দির হলো গিয়ে ধর্মস্থান, যেখানে মানুষ জীবন খুঁজে পায়, জীবনী শক্তি খুঁজে পায়, আত্মবিশ্বাস খুঁজে পায়। সেই জায়গাতে যাতে সংক্রমণজনিত কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এবং সেই জিনিসটাকেই আমরা প্রতিহত করতে গিয়ে আমাদের মন্দিরকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখি। এবং প্রায় সুদীর্ঘ 3 মাস ছিল মন্দির বন্ধ। আজকের এই বিশেষ দিনটিতে আমরা আবার সরকার, আসাম সরকারের নির্দেশ অনুযায়ী আজকের এই দিনটিতে আমরা মন্দিরকে ভক্তবৃন্দের জন্য খুলে দিলাম। কিন্তু বিশেষ কি নিয়ম? বিশেষ নিয়ম হলো গিয়ে আমাদের এখানে ভক্তবৃন্দরা আসার আগে, মন্দিরে ঢুকার আগে সমাগম যাতে বেশি না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। আমরা মন্দির কমিটি তো লক্ষ্য রাখবই। ভক্তবৃন্দের কাছে আমার আবেদন, বেশি ভিড় যাতে না হয় মন্দির। আপনাদের এখান থেকে যাতে কোনো জীবজগতের, মনুষ্য জগতের যাতে কোনো অনিষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। করিমগঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডের অবস্থা বেহাল, কারণ মাস্টার ড্রেনের পর ছোট ড্রেনও পরিষ্কার হচ্ছে না। এলাকাবাসী অসুবিধায় আমাদেরকে বললেন, আর ওই জায়গায় সমস্ত এই আমরা পয়েন্ট গিয়া এগার আমার লাস্ট বাসা পর্যন্ত ব্লক থাকে রোডের উপর। এই সমস্ত যেমন চিন্তা করা যায় না, চিন্তার ব্যাপার নাই। গত এই বৃষ্টিতে গিয়ে আমার নিজের বাসাতে সমস্ত ব্লক বসাইয়া সরস্বতী বিদ্যা নিকেতনে যেমন উচ্চতা হয়েছে, এইটার পরিপ্রেক্ষিতে মানে এই পয়েন্টটাকে সমস্ত এই ইয়ে পর্যন্ত সমস্ত ডুবানো থাকে, সব বাসাগুলো ডাইন বাম সব দিকে। আমরা তো অসুবিধা আইটার মধ্যে সব পলিথিন লাগিয়া এটা বন্ধ আছে। আমরা কালভারটা পরিষ্কার হইত, জবের থেকে এই ড্রেনটা বনছে মানে নতুন করে, তখন থেকেই পরিষ্কার হবে। তখন মানে ওয়ার্ড কমিশনের লগে যোগাযোগ করছে, রেসপন্স কিটা দিছলা? রেসপন্স তো আমরা তো রিসিপ্ট কপি দিয়া দিছে, তারপরে রেসপন্স কিছু দিছে না।
তোর ওয়ার্ড কমিশনার রূপক পদ্দর মহাশয় আসলা রূপক পদ্দর আছে তারপরে সঞ্জীব কর আছে সঞ্জীব দেহা আছে সঞ্জীব দা তারা কেউই করছেন না স্ল্যাব টা আর উড়া নেয় না বড় বড় স্ল্যাব দিয়ে কি আর লেবার আই সামনাটা সামনাটা লেবারটা ঘুরিয়ে যায় আমরা কালভার্টটা বন্ধ আছে যখন বানানি হইছে কালভার্টটা তখন এটা এদিকে গিয়া জলটা পাস হয় না আরকি জল এখানে 800 টাকা এবং এখান থেকে লম্বাপুকুরে গিয়া জল ভরিয়া আর তারপরে মেইন রোড এটা আমরা জীবনে কোনোদিন দেখছি না এই রোডের উপরে এত জল কিন্তু এবার আমরা দেখতে লাগছে এই রোডের উপরে এত জল হয়েছে আমরা ওয়ার্ড কমিশনারে বারবার বিভিন্নভাবে বিভিন্ন জনে বারবার হইতে হইতে ফাইন এর কোনো পদক্ষেপ নেই না ফাইন উল্টা আমরা দেখাইয়া দিই যে এই গভর্নমেন্ট স্কুলের কেন ড্রেন ব্লক আমরা এখানে যদি ড্রেন ব্লক থাকে সেখানে জল দিতে পারবো না অথচ গ্রিন ন্যাশনাল হাইওয়ের রূপে রাস্তার উপরে যে ড্রেনটা এই ড্রেন দিয়ে কোনো জল পাস হইতে পারে না আমি দেখছি না প্লেটটা উড়াই আর ঠিক করছে একদম পাবলিক বানানির পর তাকিয়া এই ড্রেনের কোনো সংস্কার হয়েছে না বিল্ডিং দিয়ে বানানির ফরে থেকে যে ডাস্ট পড়ছে আইয়া বালু পাত্র দেওয়া হয়েছে পুরা এটা ডাস্ট হয়েছে পড়িয়া আপনার হার্ড হয়ে পা পুরা পাত্র হয়ে পা স্টুডেন্ট সিমেন্ট পাত্র এটা এই যে আমরা কমিশনারে তাছাড়া মিউনিসিপালিটিতে গত বছর 2019 একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে করার পরে মিউনিসিপালিটি কোনো অ্যাকশন নিছিল যার লাগে আমরা গতকালকে আবার মিউনিসিপালিটির অ্যাপ্লিকেশন করছি ডিসিডে করছি এমএলএ করছি এমপিডে করছি তখন তারা সবাই আইয়া প্রতিযোগিতা করিয়া তিনটি আমরা মহারাষ্ট্রে আবদ্ধ হয়ে পড়া আসামের বরাক উপত্যকার শ্রমিকদেরকে বিমানযোগে প্রেরণ করে অভিনেতা সোনু এয়ার এশিয়ার বিমানে মুম্বাই ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে 180 জন শ্রমিককে শিলচর প্রেরণ করে অভিনেতা সোনুয়ে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে বেলা 12:10 অবতরণ করে বিমানটি 180 জনের মধ্যে গুয়াহাটির এবং হোজাইয়ের 38 জন যাত্রী গুয়াহাটি এবং হোজাইয়ের যাত্রীদেরকে নিজের জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হবে বরাক উপত্যকার যাত্রীদেরকে কাছাড় জেলার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে বম্বেপরা আহি মানে 9টা সময় হেৰি কৰিছে ডিপাৰ্চাৰ হৈছে বম্বেপরা টোটেল 180 পেসেঞ্জাৰ আছে আৰু 180 পেসেঞ্জাৰ লেণ্ড কৰিছে ইয়াতে শিলচৰ এয়াৰ ইণ্ডিয়া আৰু স্পাইচ জেটে আপোনাৰ গ্ৰাউণ্ড হেণ্ডলিং ফেচিলিটি আৰু ছিকিউৰিটি চাৰ্ভিছ প্ৰভাইড কৰিছে ইয়াতে শিলচৰ এয়াৰপৰ্ট কিমানখিনি পেসেঞ্জাৰ আহিছে ১৮০ পেসেঞ্জাৰ আহিছে এতিয়া ছেগ্ৰিগেশ্যন হ'ব ইয়াতে আপুনি চাই আছে তাতে কৰিমগঞ্জ হাইলাকান্দি আৰু শিলচৰ কাছাৰৰ ছেগ্ৰিগেশ্যন হ'ব আৰু একৰ্ডিংলি কাছাৰৰ পেসেঞ্জাৰৰ ছুৱেব টেষ্ট ইয়াতে হয় আপোনালোকে জানে আৰু হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জ পেচেঞ্জাৰটো তেখেতৰ ডিষ্ট্ৰিক্ট ডেট ইজ দ্য প্ৰচিডিউৰ এজ আমরা যেসব কোনো একটা রুয়ানা দিয়েছি সেই সময় আমরা ট্রেন অনেক টিকিট আসলো অনেক টিকিট আসলো না আমরা ফ্রি ট্রেন নিয়ে রুয়ানা দিয়েছি তখন লোকমান্য তিলক টার্মিনাস আওয়ার পরে ওখানে যে সময় আমরা হাজির হয়েছি তার পরে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে আমরা টিকিট মাস্টার দিকে গিয়ে জিখাইছিলাম স্যার ট্রেন আসেন না নাই তখন কইছেন না ট্রেন তো তোমার ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমরা কিতা করবো এখন স্টেশনে তারা উড়াইতে দেন না এলা অসুবিধা যার কারণে স্টেশনে এক সাইড ওভার ব্রিজও নিয়েছি আমরা কোনো 160-170 জন মানুষ আমরা ওখানে আসলাম তো তারপরে শুনেছি স্যার দিয়ে ফোন করা হয়েছে ফোন করার পরে স্যারে কইছেন ঠিক আছে আমি তোমার লাগে খানি ফাটাই রাখুন আর রাইট হওয়ার লাগে আমি ইন্তজাম করি আর ঠিক টাইম তোলার পরে 1 ঘন্টা আধা ঘন্টা বাদে খানি ফাটাইছি পুরা 1 গাড়ি খানি ফাটাইছি
30-40 কার্টন হইব সমাজখন পানি ফাটাইছিল ফাটানির পরে রায়ত আর লাগে গাড়ি ফাটাইছেন নিয়ে এক স্কুল খুব আমরা সুন্দরে রাখছেন রাখিয়ে লোন আমরা সমাজখন 4-5 দিন রয়েছি 4-5 দিন রোয়ার পরে যখন আমরা অন্য 4-5 দিন রয়েছি তারপরে তাই বলছেন ঠিক আছে আমি তোমার তাহলে ট্রেনের বা বাসের ফ্লাইটের ইন্তজাম করি তো ট্রেনের বাস তখন ক্যান্সেল হয়ে গেছে তখন ফ্লাইটের টাইম ইন্তজাম করছেন তখন করিয়েছেন তখন আমরা টোটাল এলাম যে 180 জন 180 জনের মধ্যে 8-10 জন হুজাইর শিলচরের 6-8 জন আছেন আবার জিও হাইলাহান্দির 130-140 জন আছেন হাইলাহান্দি আর গোয়াতে 200 জন রইতে পারে ওটা পুরো শিওর জানি আমি তবে হাইলাহান্দির 130-140 জন আছেন আর জিও হুজাইর 8-10 জন আছেন আর শিলচরের 5-7 জন আছেন এখন তো আমরা তাহলে ধন্যবাদ জানি আমার সঙ্গে কালকে আমরা মিলিয়ে মিলিয়ে লিখেছেন তুমি তো দেশে শুনছি যা সুলসার করে তুমি তো জিও করি আমার ধন্যবাদ তুমি তো সুলসার করে আমার মেসেজ মারিয়ে জানাবি যে আমি আমরা শুনছি দিচ্ছি তখন এখন আমরা তাহলে মেসেজ পাঠাই আমরা স্যার আমরা প্রভুপাদের শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 50তম তীর্থান উৎসবের আগে ভারতবর্ষের মহাপুরুষের রাধারমণযুক্ত রঙিন ছবির আনুষ্ঠানিক উন্মোচন হয়। আনুমানিক 4 দশক আগে সাদাকালো ছবি ছিল, কিন্তু যেহেতু এখন আধুনিক কাল, তালে তাল মিলিয়ে অবশেষে রঙিন ছবির আত্মপ্রকাশ হয়। প্রভুর 50 বছরের নানা কার্যসূচি নিয়ে সুবর্ণ জয়ন্তী পালনের পরিকল্পনা থাকলেও কোভিড-19 করোনা মহামারীর জন্য সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করেন আশ্রম পরিচালনা কমিটি। শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধা বিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রম পরিচালনা সমিতির সিদ্ধান্ত মতে সরকারি নির্দেশের 8 জুনের বদলে 28 জুন থেকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। তবে যেহেতু প্রভুপাদের 50তম তীর্থান 24 জুন, তাই সেই বিশেষ দিনের দিকে লক্ষ্য রেখে একদিনের জন্য মন্দিরের গেট খোলা হবে। তবে প্রতিজন ভক্ত শিষ্যকে সরকারি নিয়ম মেনে চলতে হবে। এদিকে ভারতের মহাপুরুষ রঙিন ছবির আবরণ উন্মোচন করেন আশ্রমের কেন্দ্রীয় পরিচালনা সমিতির সভাপতি সুনীল পাল, সহ সভাপতি বাদল পাল, সম্পাদক তরুণ চৌধুরী, সহ সম্পাদক সত্য রায়, হিমাদ্রি দাস, বিশ্বজিৎ রায়, সদস্য অলক রায়, বিধান দাস, অনামিকা পাল বণিক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার সচিব অরূপ রায়। এক প্রেস বার্তায় প্রচার সচিব নীরেন পালে খবর জানিয়েছেন।